ক্যামেরা দিয়ে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু কাজ করেই থাকি, হোক সেটা যে কোনো ক্যামেরা। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ক্যামেরা পাওয়া যায়, যেমন মোবাইল ক্যামেরা, DSLR ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, SLR ক্যামেরা ইত্যাদি। আজকের এই ভিডিওতে আলোচনা করব DSLR ক্যামেরা নিয়ে। DSLR ক্যামেরা কি, DSLR এবং SLR এর মধ্যে পার্থক্য কি, তো চলুন শুরু করা যাক। বর্তমানে প্রায় সবার হাতেই DSLR ক্যামেরা দেখা যায়। অনেকেই ফটোগ্রাফার, আবার অনেকেই শখের বসে ক্যামেরা কিনে থাকে। উদাহরণস্বরূপ যদি আমার কথা বলি, তাহলে আমি কোনো ফটোগ্রাফার নই, শখের বসেই আমি আমার ক্যামেরাটি কিনেছি। সবার প্রথমে আমরা জেনে নেব DSLR এর ফুল মিনিং কি। DSLR এর ফুল মিনিং হচ্ছে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। আপাতত আমরা ডি অর্থাৎ ডিজিটাল বাদ রেখে SLR অর্থাৎ সিঙ্গেল লেন্স রিফ্লেক্স নিয়ে কথা বলবো। SLR কি এটা জানার পর আমরা জেনে নিব DSLR কি। আমরা আগে জেনেছি SLR মানে হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, তার মানে একটি ক্যামেরাতে একটি লেন্স থাকবে, যেই লেন্সটির সাহায্যে ছবি দেখা এবং ভিউ ফাইন্ডার দিয়ে সাবজেক্টকে দেখা, এই দুটি কাজ একসাথে করা হয়ে থাকে। এই কথাটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা অনেক আগের একটি ক্যামেরার সাথে তুলনা করব। অনেক আগের ক্যামেরাগুলোতে নিচে একটি লেন্স থাকত এবং লেন্সের উপরে সাবজেক্টকে দেখার জন্য একটি আলাদা করে ভিউ ফাইন্ডার থাকত। উপরের ভিউ ফাইন্ডার দিয়ে সাবজেক্টকে দেখে নিচের লেন্স দিয়ে ছবি তোলা হতো, এটা অনেক আগের ক্যামেরা। এরপরে আসলো টুইন লেন্স রিফ্লেক্স বা ডাবল লেন্স রিফ্লেক্স, এটাকে DLR বলা হতো। এই ক্যামেরাটিতে উপরে এবং নিচে একই রকমের দুটি লেন্স থাকত। এখানে SLR মানে হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, আর DLR মানে হচ্ছে ডাবল লেন্স রিফ্লেক্স। অর্থাৎ DLR এ আপনি উপরের লেন্সের সাহায্যে দেখছেন এবং নিচের লেন্সের সাহায্যে তার ছবি তুলছেন। SLR এ আপনি একটি লেন্সের মাধ্যমে মিররের সাহায্যে ভিউ ফাইন্ডার দিয়ে সাবজেক্টকে দেখতে পান। এবার আসি SLR এবং DSLR মধ্যে পার্থক্য কি। SLR এবং DSLR মধ্যে মেইন পার্থক্য হচ্ছে SLR ছবি তুলত ফিল্ম রোলের মধ্যে, অন্যদিকে DSLR ছবি তুলে লেন্সের পিছনে লাগানো সেন্সরের সাহায্যে মেমোরি কার্ডে, আর ক্যামেরাটি ডিজিটাল ছবি বানিয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম SLR না বলে DSLR বলা হয় কেন। এরপরে আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, বর্তমানে ডিজিটাল ক্যামেরা থেকে DSLR এর দাম এত বেশি হয়ে থাকে কেন, যেখানে 10-15 হাজার টাকায় অনেক ভালো মানের একটি ডিজিটাল ক্যামেরা পাওয়া যায়, সেখানে সর্বনিম্ন একটা DSLR কিনতে গেলেও 35,000 টাকার উপরে লাগে। দাম বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের সেন্সর। ডিজিটাল ক্যামেরা এবং DSLR এই দুটার মধ্যে সেন্সর থাকে, কিন্তু DSLR এ সেন্সর অনেক বড় থাকে ডিজিটাল ক্যামেরা থেকে। যদি আপনি DSLR এবং ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলে ছোট স্ক্রিনে দেখেন, তাহলে এই দুইটা ছবির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, দেখতে প্রায় হুবহু একই মনে হবে। কিন্তু ওই ছবি যদি ক্রপ করতে যান বা বড় স্ক্রিনে দেখতে চান বা বড় করে প্রিন্ট করতে চান, তখন অনেক বড় পার্থক্য দেখতে পাবেন ওই দুইটা ছবির মাঝে। DSLR ক্যামেরাতেও দুই ধরনের সেন্সর দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে APS-C সেন্সর, যা ক্রপ সেন্সর নামে পরিচিত, এবং অপরটি হচ্ছে ফুল ফ্রেম সেন্সর। ক্রপ সেন্সর থেকে ফুল ফ্রেম সেন্সরের দাম বেশি হয়ে থাকে, কারণ বড় সেন্সরে বেশি লাইট ক্যাপচার করতে পারে, বেশি ইনফরমেশন ক্যাপচার করতে পারে, আর বেশি এক্সপোজার দেয়, যাতে অনেক ছবি ক্লিয়ার আসে।